بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله پاک رب العالمين جبوت پرشنسا সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে শাবান মাসের 25 তারিখ আমরা শেষ করলাম, আর মাত্র 4 দিন অথবা 5 দিন, তারপর ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারক 1436 হিজরি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানো এই রমজান এবং এই রমজানের সাথে আরো এই রকম বহু রমজান আমাদের জীবনে সুস্থতার সাথে দ্বীনের অবস্থায় ঈমান এবং নেক আমলের অবস্থায় পাওয়ার সুযোগ করে দেন, আমিন। রমজান মাস যখন ঘনিয়ে এসেছে তখন রমজান মাস সম্পর্কে বা রমজান মাসে যে আল্লাহ পাক বিশেষ ভাবে ফরজ করেছেন সিয়াম, রমজানের যে রোজা, এই সম্পর্কে আলোচনা করাই বাঞ্ছনীয় হবে। তাই এই সম্পর্কে আজকে আলোচনা করব, বিশেষ করে আজকে এমন একটা দিন যেই দিনে আমাদের ভাইরাও আসেন এবং অনেক বোনেরাও আসেন, এবং প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আর দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তৌহিদের পরে দিন ইসলামের প্রথম স্তম্ভ কালিমা তাইয়েবার শাহাদাত দেওয়ার পরে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে, যাকাত আদায়ের পরেই হচ্ছে চতুর্থ স্তম্ভ মাহে রমজানের সিয়াম বা রোজা। এই দিক থেকে দিন ইসলামের যতগুলি বিষয় রয়েছে, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়, সব কিছুর মধ্যে রোজা সম্পর্কে, রমজান সম্পর্কে, সিয়াম সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে যখন রমজান মাস প্রতি বছর ঘনিয়ে আসে তখন সে সম্পর্কে দিনই মাসলা মাসাইল বিধিবিধান জেনে নেওয়া প্রত্যেক ভাইয়ের জন্য বোনের জন্য ফরজ। এই উদ্দেশ্যে কয়েকটি বিষয় নিয়ে অল্প সময় আলোচনা করব আজকে, বিশেষ কারণে বিলম্ব হয়ে গেল এর জন্য আমরা দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন অল্প কথাতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে যে আয়াতগুলি নাজিল করেছেন বা রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে সূরা বাকারায় আয়াত নম্বর 183 থেকে 87 পর্যন্ত, এর মধ্যে বেশ কিছু বিধিবিধান রয়েছে, রমজানের রোজার সিয়ামের ফরজিয়াত রয়েছে, এবং এখানে রমজান মাসের ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 185-তে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে, যে আল কোরআনে করিম দিয়ে আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই 1400 বছরে আর আগামীতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন আছে, কেয়ামত হয়নি ততদিন পর্যন্ত অসংখ্য মানুষকে আল্লাহ পাক হেদায়েত করেছেন, হেদায়েতের পথে নিয়ে এসছেন এবং হেদায়েতের পথে জান্নাতের পথে নিয়ে আসবেন। এই কোরআনে করিম নাজিল না হলে তা অসম্ভব ছিল। হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনে কারীম মানব জাতির জন্য হচ্ছে হেদায়ত, দিক নির্দেশনা দানকারী, আর সুস্পষ্ট হেদায়তে তো রয়েছে, অস্পষ্টতা নেই, আর হক বাতিলের মাঝে পার্থক্য করা হয়েছে। আল ফুরকান, ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুতরাং
কেউ যদি এই মাসে এসে উপস্থিত হয়ে যায়, অর্থাৎ এই মাস সামনে পেয়ে গেল আর মাত্র কয়েকদিন পরে মাহে রমজান পেয়ে গেলেন, আর রমজানের সিয়াম রোজা ফরজের জন্য যেসব শর্তাবলী রয়েছে সব আপনার মধ্যে মজুদ রয়েছে, আপনার উপর আমার ফরজ হওয়ার জন্য যেগুলি শর্ত সবগুলি পাওয়া যাচ্ছে, মুসলিম হওয়া আমরা মুসলিম, তারপরে বিবেকবান হওয়া, পাগল না হওয়া, সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়া, তিন নম্বর হচ্ছে সাবালক হওয়া, নাবালক নাবালিকা নাই, আর যাতে করে মুকিম হয়, মুসাফির না হয়। মুসাফির হইলেও ফরজ, কিন্তু সেই ফরজটা অন্য সময় আদায় করতে হবে। এই শর্তগুলির সাথে মাহে রমজানের সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন। এই আয়াতের অংশ দিয়ে আল্লাহ পাক রোজাকে সিয়ামকে ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহ, যারা এই শাহরা মানে শাহর রমাদান, রমজান মাসের, রমজান মাসে যারা পৌঁছে যাবে, উপস্থিত হয়ে যাবে, ফালিয়াসুমহু, অবশ্যই তারা রোজা রাখবে। তারপরে আল্লাহ পাক ছাড় দিয়েছেন মান কানা মারিজান, রমজান মাস পৌঁছে গেল, শর্তগুলি সবগুলি পুরা আছে, শুধু অসুস্থ, তাও আলা সাফার অথবা সফরে আছে, ফাইদা তুমি না ইয়ামি নখার, তাহলে অন্য অন্য দিনগুলিতে গোটা বছরের সামনে যে আরও এগারো মাস আসছে সেই দিনগুলিতে যখনই সুস্থ হয়ে যাবে, যখন সুবিধা হবে, সুস্থ হলেই যে সাথে সাথে রোজাগুলি কাজা করতে হবে তাও জরুরি নয়, এগারো মাস আল্লাহ সময় দিয়েছেন, সুস্থ হয়ে গেছেন হয়তো সওয়াল মাসের দু চার দশ তারিখে, রমজানের পরে পরে সুস্থ হয়ে গেছে, আপনার কাছে আরও এগারো মাস আছে, সামনে রমজান আসার আগে আগে কাজাগুলি করে নিতে হবে। যেমন এর আগে শাবানের করণীয় সম্পর্কে বিষয়টি উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না, এই জন্য যেখানে মুশকিল সেখানে আসান। সফরে রোজা রাখা মুশকিল, অসুস্থ অবস্থায় রোজা রাখা মুশকিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আসান করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালা তুকমিলুল ইদ্দাহ, আর সংখ্যা পুরা করতে হবে, পরেও যদি কাজা করো সংখ্যা ২৯ অথবা ৩০, যা মুসলিমরা তোমার দেশে চাঁদ দেখে রোজা ধরেছে আর চাঁদ দেখে রোজা ছেড়েছে, ঈদ করেছে, ২৯ যদি করে থাকে দেশবাসী তোমাকে ২৯টা পুরা করতে হবে, ৩০ যদি করে থাকে দেশবাসী তাহলে ৩০ তোমাকে করতে হবে, বলে তুকমেরুল ইদ্দা, তাই সংখ্যা পুরা করতে হবে, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে হেদায়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার তৌফিক দিলেন, এবার বন্দীগীর তৌফিক দিলেন, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করুন, আল্লাহ পাকের তকবীর পাঠ করুন। এই জন্য ঈদের দিনের চাঁদ উঠে গেলে, সওয়ালে চাঁদ উঠে গেলে তকবীর পাঠ করা সুন্নত, আল্লাহকুম তাস করুন, এর মাধ্যমে তোমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। রমজান মাস সম্পর্কে আর সিয়াম সম্পর্কে এই কয়েকদিনে আরও দুটি আলোচনা করেছি, যদিও ইসলামী সেন্টারের ভিতরে আলোচনা হয়নি, সুতরাং যারা এখানে শুধু আসেন অন্য আলোচনায় হয়তো হাজির হননি। যেমন কয়েকদিন আগে আলোচনা হয়েছে আমাদের দালাসানায়াতে একটি আলোচনা এই সম্পর্কে, তারপরে দু তিন দিন আগে আবার এমামা কোম্পানিতে আলোচনা হয়েছে, এই সবগুলি রোজা সম্পর্কে ছিল। বাকি যেটুকু আছে দু একটি বিষয়, ওই বিষয়গুলি যেহেতু সময় অল্প ওই বিষয়গুলি উল্লেখ করব। রমজানের সেয়ামের বেশ কিছু আদব কায়দা রয়েছে, বিস্তারিত না বলে দু একটি হাদিস এই সম্পর্কে পেশ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদবগুলি সম্পর্কে, সেয়াম রোজা ফরজ হোক আর নফল হোক, রমজান মাসের ফরজ রোজা হোক অথবা নফল রোজা হোক, একটি আদব হচ্ছে সাহরি খাওয়া, সেহরি বলবেন না, সেহের মানে জাদু হয় আরবিতে, তো যদি সেহরি বলছেন, যেমন প্রচলিত ভাষা ভারত বাংলাদেশ পাকিস্তানে সেহরি খেলাম, তো সে জাদু থেকে হচ্ছে, সেহরি খেলাম জাদু খেলাম, ভাষাটি ভুল, তাহলে অধিকাংশ মুসলিমরা এই ভুল ভাষা বলে যাচ্ছে। আর আরবিতে সহুর, সহুর মানে ভোর রাত্রের খাবার, ওয়ানাজ্জাইনাহুম বিসাহর, লূত আলাইহিসসালাম আর তার জাতির মুমিনদেরকে ভোর রাত্রে আমি পরিত্রাণ দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম, আর কাফের জাতিকে ধ্বংস করেছিলাম সাহার। তো এই জন্য সাহার থেকে সাহরি বলবেন, সেহরি নয়, এরকম লিখার ক্ষেত্রেও ব্যাপক হারে ভুল চলে আসছে। রমজানের টাইম টেবিল যে ইফতারি আর সাহারির আমাদের দেশে দেয়, তো সেহরি আর ইফতারির টাইম টেবিল জাদুর টাইম টেবিল বলছে, ভাষা হচ্ছে জাদুর টাইম টেবিল। তো সাহরি বা সহুর আরবিতে বলে,
সুহুর ওহুয়াল আকলু ফি আখিরিল লাইল, এই সুহুর কাকে বলে? সাহার ওই সময়টাকে বলে। আর সুহুর বলা হয়, সুহুর বলা হয় ভোর রাত্রের খাবারকে। ভোর রাত্রে যে খাওয়া দাওয়া করেন এটা হচ্ছে সুহুর। এই সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, সাহারি খাওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এবং কয়েকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, প্রশংসা করেছেন মুসলিম আর আহলে কিতাব ইহুদি নাসারাদের সিয়াম রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। এ মর্মে হাদিস হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসা হারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরিতে বরকত রয়েছে। ফাইন্না ফিস সাহুরে বারাকা, সাহরিতে বরকত রয়েছে। কী বরকত রয়েছে? দিনের দিক থেকে বরকত রয়েছে আর দুনিয়াবি দিক থেকে বরকত রয়েছে। পার্থিব দিক থেকে যে বরকত সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া করে রোজা রাখবেন সারাদিন, তাহলে সুস্থ থাকবেন, সবল থাকবেন। সারাদিন যদি কাজকর্ম থাকে সংসারের বা ডিউটি ইত্যাদি, আর রোদ্রে ঝাঁপ দেওয়া ইত্যাদি কাজকর্ম মেহনতের কাজ অনেক ভাইরে করছেন রোদ্রে বাতাসে, কোনো অসুবিধা হবে না। কিন্তু সাহরি না খেলে দ্রুতই ভেঙে পড়বেন আপনি, হয় কাজ করবেন না, খেয়ানত করবেন কাজে গিয়ে বেতন নিচ্ছেন, আর না হলে কাজ যদি ভালো করে করেন তো রোজা ছেড়ে দিবেন, অথবা আপনার অবস্থা খারাপ হয়ে যাবে রোজ এইরকম রোজা রাখতে গিয়ে বিনা সাহারিতে। তো এই দুনিয়ার দিক থেকে বরকত রয়েছে সাহারি, যথাসময়ে যখন যে খাবার প্রয়োজন, ফজরের আজানের আগে পর্যন্ত আল্লাহ রাব্বুল খাওয়ার অনুমতি দিয়েছেন। তো এই অনুমতিটা আমরা গ্রহণ করলাম, ওই রাত্রে 11টা 12টায় খেয়ে দিয়ে না শুয়ে আল্লাহ যখন শেষ সময় পর্যন্ত যতক্ষণ অনুমতি দিয়েছেন ততক্ষণ আমরা খাওয়া দাওয়া কুলু ওয়াশরাবু ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যিনা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, ভোরের ফজরে যতক্ষণ পর্যন্ত শুভ সাদিক না হয়েছে, সত্যিকার অর্থে যে ফজর ভোর না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো, আল্লাহ অনুমতি দিচ্ছেন। কেন রাত 12টায় একটা খেয়ে দিয়ে আপনি শুয়ে যাবেন আর সাহরি করবেন না? সুন্নতের খেলাফ, তারপর আল্লাহ পাক অনুমতি দিচ্ছেন, অনুমতি উনি গ্রহণ করছেন না। আর যখন আল্লাহ রাব্বুল বলছেন যে হ্যাঁ এখন খাবার হালাল, সূর্য ডুবে গেছে, তারপরে বিলম্ব করাও ভালো কাজ না, নাফরমানি করা আল্লাহ পাকের তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই বিষয়গুলি চিন্তা করতে হবে। যতক্ষণ আল্লাহ বারণ করেছে ততক্ষণ হালাল থেকে বেঁচে থাকেন, অন্য সময় তো হালাল, এই সময়টাই শুধু হারাম করা হয়েছে। সুতরাং যতক্ষণ হারাম করা হয়েছে এই হালাল জিনিসকে পানাহারকে, হ্যাঁ ততক্ষণ বিরত থাকেন। যখনই হালাল করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হালাল করা হয়েছে ততক্ষণ পর্যন্ত পানাহার করতে থাকবেন, এই হালালগুলি গ্রহণ করতে থাকবেন। যখনই আল্লাহ হালাল করে দিয়েছে সূর্য ডুবার সাথে সাথে তখনই গ্রহণ করবেন। এই জন্য ইফতারি তো বিলম্ব করা ইহুদি খ্রিস্টানদের কাজ, যারা জেনে শুনে আর এই সতর্কতামূলক, সূর্য ডুবলে কী হবে, হ্যাঁ টাইম টেবিলে থাকলে কী হবে, 5টা মিনিট দেরি কর, আমাদের দেশের বিদ্যার্থীদের কথা এটা, আমাদের দেশের আহলে হাদিস গ্রামের বা আহলে হাদিস মসজিদের আপনি টাইম টেবিল দেখবেন, আর হানাফিদের, হ্যাঁ দেওবন্দি বেরেলভিদের ওদের মসজিদের টাইম টেবিল দেখবেন আপনি সিয়ামের, হ্যাঁ সাহরি আর ইফতারি 5-6 মিনিটের পার্থক্য আছে। কারো জানা আছে এটা? না জানা থাকলে আমার কথাটা মিলিয়ে দেখবেন ভালো করে, কেন এটা ভুল কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিতে বরকত বলেছে, এদিক থেকে বরকত, দিনের দিক থেকে বরকত হচ্ছে যে এই ভোর রাত্রে দোয়া কবুল হয়। সারা জিন্দগি তৌফিক হয় না আপনাকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠার, সারা জিন্দগি 2 রাকাত নামাজে ভোর রাত্রে পড়ে তৌফিক হয় না, এই ভোর রাত্রে এই সময় একটু দোয়া করবেন তাও জীবনে তৌফিক হলো না, কিন্তু খাওয়ার বাহানায় যদি তৌফিক হয়ে যায় যে খেতে উঠলাম আর একটু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, ওর সাথে একটু দোয়া করলাম, তসবি করলাম, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়লাম, তো বেনিফিট কত। তো এই দিক থেকে দিনই বরকত এতে রয়েছে। এই কথাগুলি ভাষ্যকাররা হাদিসের সারহাতে উল্লেখ করেছেন যে ফাইন্না ফিস সুহুরে বারাকা, সাহরিতে কি করে বরকত রয়েছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে হচ্ছে বরকত, নবী যে কথা বলছেন সে কথা পালন করে, একটা সুন্নত পালন করে হচ্ছে বরকতের কাজ, তাতে কিছু পায় আর না পায় রহস্য আর হিকমত খুঁজে, হয়তো খুঁজে পাচ্ছেন কিন্তু আছে, অবশ্যই আছে। আর একটি হাদিস রয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহর, আমাদের সিয়ামের মাঝে আর আহলে কিতাব ইহুদি নাসারাদের সিয়াম রোজার মাঝে পার্থক্য হচ্ছে আকালাতুস সাহর, সাহরি খাওয়া, ভোর রাতের খাবার। ওরা ভোর রাতের খাবার খায় না, মানে খাওয়া নিষেধ তাদের, ঘুমিয়ে গেলে খাওয়া চলবে না, যতক্ষণ জেগে আছো খাও,
প্রথম যুগে যখন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, সিয়াম ফরজ হয়, তখন এইরকমই কয়েকদিন ছিল। আর তারপরে বিশেষ একটা ঘটনা ঘটল, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিলেন যে হ্যাঁ ফজর পর্যন্ত তোমরা খাও, ঘুমিয়ে গেলে আর খাওয়া দাওয়া নেই। এটা ছিল আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার তরিকা। আলহামদুলিল্লাহ সারা রাত ঘুমিয়ে নেন আর ফজর হওয়ার 10 মিনিট আধা ঘন্টা আগে উঠে যান আর আবার পেট ভরে খেয়ে নেন, পানি খেয়ে নেন। আল্লাহ জায়েজ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। সহি মুসলিমের হাদিস এটি। প্রথম যে হাদিসটি বললাম যে সাহরিতে বরকত আছে, সেটি বুখারিতে রয়েছে, মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের সাহরির প্রশংসা করেছেন, এই মর্মে হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান। নবী সাল্লাম বলছেন, নিয়মা সাহুরুল মুমিনি আত-তামরু, সর্বোত্তম সাহরি হচ্ছে মুমিন মানুষের, মুসলিম মানুষের আত-তামর, খেজুর। সুতরাং 3টি 5টি 7টি এইরকম বেজোড় খেজুর খাওয়াই উত্তম। যদি খেজুর খেয়ে নেন ঠিক আছে, ভাত খাবেন খান, রুটি খাবেন খান, যা খাবেন তাই খান, কিন্তু খেজুর যদি প্রতিদিন আপনি সাহারির সময় খেয়ে নেন, এতে দিন দুনিয়ার লাভ আছে। আজকাল মেডিকেল সায়েন্সও বলছে যে রোজার ক্ষেত্রে বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এতে লাভ আছে, যেহেতু লম্বা সময় ধরে আপনি পানাহার থেকে বিরত থাকবেন। এই যে মিষ্টি জাতীয় জিনিস আর বিশেষ করে খেজুর, এটা আপনার জন্য খুব উপকারী হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমও, সুতরাং খেজুর খাওয়ার চেষ্টা করবেন। সাহারি তো আপনারা জানেন শুধু ইফতারিতেই খেজুর খেতে হয়, সাহারির উপর আমল করবেন, সাহারি তো চেষ্টা করবেন খেজুর খাওয়ার কিছু। রোজার আদব কিছু মুস্তাহাব আদব, মুস্তাহাব আদবের একটি হচ্ছে ইফতারি করা দ্রুত, যেমনই সূর্য ডুবে গেছে বিলম্ব না করে। সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। একটি হাদিস হচ্ছে, লা ইয়াজালুন নাসু বিখাইর, মুসলিম জাতি সব সময় কল্যাণের সাথে থাকবে, বা অতদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা ইফতারিতে তাড়াতাড়ি করবে, জলদি ইফতারি করবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে, সূর্য ডুবার আগে নয় বা সন্ধ্যের ভিত্তিতে নয়, সূর্য ডুবা যখন নিশ্চিত হয়ে গেছে আপনার কাছে, চোখে দেখে হোক অথবা টাইম টেবিল দেখে হোক ঘড়ি দেখে হোক, নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে, তারপরে কোনো যুক্তি নেই বিলম্ব করা, তৈরি হয়নি হয়েছে না, তৈরি হয়নি যা আছে তাই দিয়ে, পানি দিয়ে, খেজুর না থাকলো। ওয়াখারুস, আরেকটি হাদিসে রয়েছে, ওয়াখারুস সুহুর, এবং সাহারিতে বিলম্ব করলে ইফতারি করার ক্ষেত্রে সন্নত হচ্ছে তাজা খেজুর দিয়ে ইফতার করা, রোতাব যেটাকে বলা হয়। রোতাব যদি না পাওয়া যায়, সাধারণ মানুষরা পায় না, এগুলো পয়সাওয়ালাদের কাজ, তারপরে আনসিজনে পাওয়া যায় না, সিজনে হয়তো গাছ পাকা খেজুর, এটা হয়েছে ওই সিজনটাই পাওয়া যায়, গরমের দিনে খেজুরগুলি পাকে, আর সবসময় ওই গরমের দিনে অগস্টের দিকে হয়তো খেজুর পাবে সাধারণত আরব দেশগুলিতে। তাহলে এখন তো আগে হয়ে যাচ্ছে, জুন মাসেই বা জুলাই মাসেই হয়ে যাচ্ছে রোজা, নাও পাওয়া যেতে পারে। তো যদি না পাওয়া যায় তো যে কোনো খেজুর ফাইন, ওদের মা যদি তাও না পাওয়া যায় তো পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মর্মে বলেছেন, তার আমলও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সাহাবি বলছেন, কানা রাসূলুল্লাহ ইফতির আলা তামর, নবী সাল্লাল্লাহু আলাইহি কি করতেন, ইফতার করতেন, কিন্তু ইফতারের তরিকাটা কি ছিল, ইফতির কাবলা ইউসাল্লিয়া, সালাতের আগে মাগরিবের আগে, তো মাগরিবের আগে এই পেট ভরে ভাত খাওয়া বিরিয়ানি নিয়ে বসে যাওয়া এটা কিন্তু তরিকা না, কিন্তু নিরুপায় আমরা অনেকে খাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন মাগরিবের সালাতের আগে আলা রোতাবাত, কয়েকটি রোতাব খেজুর, তাজা খেজুর দিয়ে, কয়েকটি তাজা খেজুর দিয়ে, কয়েকটি তাজা খেজুর খেতেন, তাহলে এই যে বেশি করে খাওয়া, অথবা ভাত খেলেন না হয়তো, অধিকাংশ বাংলাভাষী মানুষের ভাত হয়তো খায় না, একমাত্র যারা হয়তো বিভিন্ন ইফতার ক্যাম্পে সৌদি আরবে গিয়ে খাচ্ছেন, তখন একসাথে দিয়ে দিল, সব খেয়ে উঠতে হবে, এখন ভাত খেলে এখনই খাও, বিরিয়ানি খেলে এখনই খাও, না হলে আর পাবে না, ঠিক না, মাগরিব পড়ে এসে তার পাওয়া যাবে না, টাইম নেই। কিন্তু যারা নিজের বাড়িতে করছেন তারাও সুন্নতের খেলাফ করছেন, তারা কি এত রকমের 10-20 রকম আইটেম করছেন যে একটু একটু করে খেলেও পেট 16 আনাতে 20 আনা বোঝাই হয়ে গেছে, এই বোঝাই পেট সারাদিন কিছুই ছিল না আর এমন বোঝা চাপালেন, এটা সাইন্টিফিক দিক থেকে বড় ক্ষতিকর। একসাথে হঠাৎ করে যেমন একটা 10 বছর 8 বছর 7 বছরের বাচ্চার উপর যদি 50 কিলো বোঝা হুট করে চাপিয়ে দেন, অবস্থা খারাপ হয়ে যাবে তার। কিন্তু নৌকা যদি
পাঁচ কিলো থেকে শুরু করে, যে পাঁচ কিলো পাঁচ কিলো করে উঠে ধরে পাঁচ কিলো ছয় কিলো সাত কিলো আস্তে আস্তে উঠাক, আস্তে আস্তে উঠে অভ্যাস করে আজকে পাঁচ কিলো উঠে লোক, তারপরে ছয় কিলো সাত কিলো করে উঠাক, তাহলে কিন্তু অভ্যাস হয়ে যাবে। ওই ছেলে হয়তো বিশ কিলো উঠাই নিতে পারবে, কিন্তু হঠাৎ করে একবারে বিশ কিলো দিলে হবে না, চল্লিশ কিলো দিলে একসাথে হবে না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি খেজুর খেতেন, যদি খেজুর না পেতেন তাজা খেজুর ফা তামারাত, তাহলে শুকনো খেজুর ফাইনলাম তখন তামারাত, আর যদি শুকনো খেজুরও না পেতেন হাসা হাসা ওয়াত মিম্মা, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন। কয়েক ঢোক পানির ক্ষেত্রেও আজকাল সায়েন্স বলছে যে পানি খাওয়ার ক্ষেত্রে অনেকে কয়ে কি চার পাঁচ গিলাস খেয়ে নেয় একসাথে, কারণ সারাদিন পিপাস আছে, গরমের দিনে অনেক বেশি করে পানি খেয়ে নেয় না, এটাও ক্ষতিকর। এক দুই এইরকম গ্লাস খান, বেশি খায়েন না, বা ছোটো গ্লাসে দু তিন গিলাস বেজোর করতে চান, অল্প পানি খান, খুব বেশি পানি খেয়েন না, তারপরে কিছুক্ষণ সময় দেন, আবার দশ পনেরো মিনিট সময় দেন, তারপর আবার খান, বা আধা ঘন্টা সময় দেন, নামাজটা পড়ে আবার একটু পানি খান, সেটাও ধীরে ধীরে। কিন্তু এই মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ তিরমিজিতে রয়েছে হাদিস সনদ হাসান, নবী করিম সাল্লাল্লাহু এইভাবে খেজুর বা আগে রোতাব তারপরে খেজুর, শুকনো খেজুর আর তারপরে পানি দিয়ে ইফতার করেছেন ও করতে বলেছেন। যদি কেউ কিছুই না পায়, আজকাল গাড়িতে রাস্তায় চলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে গাড়িতে কিছু নিতে ভুলে গেছেন, পানি পর্যন্ত নেই, আর ইফতারির সময় আল্লাহ আকবার আজান হয়ে গেল, তখন কি করবেন? এই ক্ষেত্রে ফোকাহা কেরাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর, সুতরাং নিয়ত করবে যে এতক্ষণ তো রোজায় ছিলাম, এখন রোজা ইফতার করলাম, সাথে সাথে ইফতার করলাম, এই নিয়ত করলেই হয়ে গেল। এইরকমই কেউ যদি রোজা ছাড়তে চায় তো তার জন্য পানাহার জরুরি নাই, এটাও মশলা জেনে রাখেন। দিনের বেলা কোনো এক সময় যদি বলে নফল হোক আর ফরজ রোজা হোক, যদি হ্যাঁ অন্তরে সংকল্প করে নেয় যে এতক্ষণ তো রোজা ছিলাম, রোজা আর রাখবো না, ছেড়ে দিলাম, ছেড়ে দেবো না, ছেড়ে দিলাম, যেমন তালাক দিলাম তো তালাক হয়ে গেল, ঠিক তেমনই যদি বলে যে আমি মনে মনে উচ্চারণ, আর নিয়তের জন্য উচ্চারণ করাও শর্ত না, মনে মনে যদি দৃঢ় সংকল্প করে নেয় যে এতক্ষণ তো রোজা ছিলাম আর রোজা রাখতে পারবো না, অথবা পারবো না, ফাসেক লোকেরা মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না, এখনই রোজা ছেড়ে দিলাম কিন্তু খাওয়ার সুযোগ পেল না বা খেলো না, সংকল্প করে ফেলেছে, রোজা তার ভঙ্গ হয়ে যাবে, ওই নিয়তের মাধ্যমে তার রোজা নষ্ট হয়ে যাবে, এটাও মনে রাখবেন। কারণ মানুষের কর্ম আমল নির্ভর করে নিয়তের ওপর, শুদ্ধতার দিক থেকে আর সৌন্দর্যতার দিক থেকে, শুদ্ধ হওয়ার ক্ষেত্রে, অশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আর সুন্দর হওয়ার ক্ষেত্রে, যার যেমন ভালো নিয়ত হবে তত সুন্দর আমল হবে। শুধু এই ক্ষেত্রে নয়, যার নিয়ত হবে যে এই কাজটি করবো, এই আমলটি করব, সেটা শুদ্ধ হবে, আর যদি নিয়ত খারাপ থাকে, দুনিয়ার কোনো গরজ থাকে, তাহলে সে আমলটি শুদ্ধ হবে না, সে আমলটি শুদ্ধ হবে না। অনেক জাহেল মূর্খরা করে কি, আঙ্গুল চুষে, কিছু নেই তখন আঙ্গুল চুষে। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন যে ওয়ালা ইয়ামাসু ইসবাহু, যে আঙ্গুল চুষবে, যে আঙ্গুল চুষে এখন ইফতার করি, কিছু পাই না, তো এটা মূর্খদের জাহেলদের কাজ, এরকম কাজ করবেন না। ওয়ালা ইয়াবলা রিকহু, আর কেউ কেউ করে কি, এক তো এমনি তো থুথু বেরোয় না, কারণ ভিতর তো শুকিয়ে আছে, তারপরও চিপে চিপে ভিতরে থুথু একটু বের করে আর জিবাতে থুথু জন্মিয়ে তারপর তখন কি করে গিলে, যে থুথু গিলে আমি ইফতার করলাম, এটাও জাহেল মূর্খদের কাজ, এরকম কোনো কাজ করবে না। আর একটি আদব মনে রাখবেন যে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আর একটি হাদিস আছে দাওয়াতুস সাইমে, রোজাদারের যে কোনো সময় সকাল বিকাল যে কোনো সময় রোজা আর অবস্থায় সেম অবস্থায় রোজার দিনে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস ইবনে মাজায় রয়েছে হাসান হাদিস, ইন্নাল সাইমা ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় তার এমন একটি দোয়া রয়েছে যেটি খণ্ডন হয় না, মানে একটা দোয়া যদি করে তো সেটা খণ্ডন হয় না, যে কোনো দোয়া করতে পারে। সুতরাং আল্লাহর হস্তে দোয়া করবেন ইখলাসের সাথে, নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের দিন দুনিয়ার কল্যাণের জন্য, মুসলিম উম্মতের জন্য, মুসলিম মজলুম ভাই বোনদের জন্য, এই রোজা রমজানের দিনে ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নতি দোয়া ইফতারের সময় যেটি সনদ হচ্ছে হাসান আবু দাউদে রয়েছে, কানাইজ আফতারা, নবী সাল্লাম ইফতার করতেন, বলতেন জাহাবা জামাউ আব্দাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হয়েছে আর শিরা উপশিরাগুলি সিক্ত হয়েছে, ওয়াসাবা তালা জোরে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমাদের নেকি সাব্যস্ত হয়েছে, প্রতিদান সাব্যস্ত হয়েছে।
আর একটি দোয়া যে প্রসিদ্ধ দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকে কাফতারতু, লাকা সুমতু একটা বাক্য, ওয়া আলা রিজকে কাফ দুই বাক্যের সাথে, এই হাদিসটি যঈফ। তৃতীয় আরেকটি দোয়া আছে হানাফি সমাজে, দেওবন্দি বেরেলভি সমাজে খুব মশহুর হয়ে আছে, ওতে যঈফের সাথে আর দুটো বানাওয়াট বাক্য বাড়িয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু, এটা যঈফ হাদিসে, অবেকা আমানতু বাড়িয়েছে, ওয়া আলাইকা তাওয়াক্কালতু বাড়িয়েছে, এই দুটো বাড়িয়ে ওয়া আলা রিজকে কাফতারতু শেষখানে আবার একটু যঈফ হাদিসের দোয়া লাগিয়েছে, ওয়া আলা রিজকে কাফতারতু, আর তার সাথে শেষখানে আরো কেউ কেউ বাড়িয়া কি বলে, কি বলে দ্বিতীয় মুরব্বী ইলিয়াস সাহেবের পরে, তার যে ফাজা তবলিগি নেশা বা ফাজাইল আমলের যেটা ফাজাইলে রমজান রমজানের চ্যাপ্টার আছে, তাতে বলছেন যে রোজা ইফতার কি মশহুর দোয়া ইয়া হয়, তারপরে এই দুটো বাক্য অতিরিক্ত করেছে, বের রহমত থেকে বাড়ায়নি যেটা আপনারা বাড়াইলেন, ওটা ওরা আরও বেশি অ্যাডভান্স, বিদাতি এক বিদাতি আরেক বিদাতির চেয়ে বড় অ্যাডভান্স আছে, কিন্তু তো ওতে মশহুর দোয়া কোনো রেফারেন্স দেয়নি, কোনো হাওয়ালা নেই হাদিসে লিখছে মশহুর দোয়া ইয়া হয়, উর্দুতে পড়ে শুনেছে কারণ উনি উর্দুতে লিখেছেন, বাংলায় তো পরে অনুবাদ হইল, এই ফাজাইল আমলা তবলিগ নিসাম কি, আল্লাহ আল্লাহ সুনতো অবে কামন্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকি কাফতারতু। একজন বড় আলেম ভারতের দেওবন্দ গিয়েছে, যাওয়ার পরে ওদের শেখুল হাদিসকে জিজ্ঞেস করলো যে আপনাদের বড় শেখুল হাদিস জাকারি সাহেব যে ফাজাইলে রমজানে ফাজাই তবলিগি নিসাবে লিখেছে অবি কামান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এর হাওয়ালা আমরা রেফারেন্স কোনো হাদিসে খুঁজে পাই না, এর উৎস কোথায় একটু বলে দেন তো, শেখুল হাদিস কোনো জবাব দিতে পারেনি, নীরব থেকে গেছে। আর আজও বলছি ওদের শেখুল হাদিসকে জিজ্ঞেস করেন বড় বড় মাদ্রাসায় কমিগুলোতে যে তোমাদের এই দোয়া কোন হাদিসের কিতাব আছে, তোমাদের বানানো আজকের, এইভাবে তারা দোয়াতে বাড়িয়ে থাকে, এতেই চেনা যায় যে কারা সুন্নতের অনুসারী সুন্নত ভক্ত আর কারা বিদাত ভক্ত। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। রমজান মাসে যেসব নেক আমলগুলি করবেন, ভালো কাজগুলি করবেন, অনেক কাজ রয়েছে, ফরজ থেকে শুরু করি আর কয়েকটি আমল সংক্ষেপে গণাই, যদি আমাদের কাছে সময় বেশি নাই, কারণ আমরা এর আগে দীর্ঘদিনে 17 বছর পরীক্ষা করে দেখছি যে আমাদের আমরা এই যে বৃহস্পতিবারের পারিবারিক যে প্রোগ্রাম আছে এখানে, এটাকে আমরা বন্ধ করি না, কিন্তু দেখা যায় যে লোকজন ভাইরা রোজা ইফতার করে এমনি ক্লান্ত থাকে সারাদিন রোজা রেখে, আর তারপরে আধা ঘন্টা 40 মিনিট তারাই পড়ে আরও বেশি ক্লান্ত হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুসলমান হলে কি যে করতো এরা আল্লাহই জানে, যদি সারা রাতে তারাবি হইতো বা কিয়ামুল লাইল কিয়ামুল রমাজান হইতো তো কোন যে মুসিবত হইতো আজকালকার মুসলিমরা জন্য আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমাদের আজকাল ইমানের অবস্থা এত শোচনীয়, এত মানে ইমান আমাদের আমল কমজোর হয়েছে যে আধা ঘন্টা তারাবির জায়গায় 35 মিনিট যদি কোনো মসজিদে হয়ে যায় আর 10 মিনিট বেড়ে যায় তাহলে আর ওই মসজিদে যাচ্ছি না। তো এই সব করার পরে আধা ঘন্টা তারাবি পড়ে দিল, আবার সারাদিন রোজা রেখেছে, তারপরে আবার দর্শনও যায়, সম্ভব অসম্ভব? এই যে তিক্ত অভিজ্ঞতায় বলছি 17 বছরে, এই 17তম রমজান আমার পড়ছে এখানে দমাবে 99 থেকে। তো কথা হচ্ছে যে এতে দেখা গেছে যে না, এখানে এই অনুষ্ঠানটি হয় না, তবে ইফতার ক্যাম্পে আমাদের অনুষ্ঠান ধারাবাহিক চলতে থাকে, ইফতার ক্যাম্পে তো অনেকে হইতে যেতে পারবেন না, দম্মাম জাওয়াজাতের পিছনে ইফতার ক্যাম্প আমাদের ইসলামিক সেন্টারের তরফ থেকে, সেখানে 5টা থেকে 6:30 পর্যন্ত ইসলামিক আলোচনা হবে, আর আসর পর 4টা থেকে 5টা পর্যন্ত কোরআন শিক্ষা হবে, যারা কোরআন শিখতে চান সেখানে আসতে পারবেন। যেসব নেক আমলগুলি করবেন তার সবচেয়ে বড় আমল হচ্ছে যেটা শুধু রমজানের সাথে খাস, সেটা হচ্ছে মাহে রমজানের সিয়াম রোজা রাখা, আর না হলে এর চাইতে বড় ইবাদত হচ্ছে আপনার তৌহিদ ঠিক করা, তৌহিদ কায়েম করা, শিরক মুক্ত হওয়া, আর তারপরে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, 4 করবেন না কখন, আপনি খেয়াল খুশি পড়েন 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে পুরুষরা পড়বেন, এই দুটো জিনিস ঠিক করার পরে অনেকের জাকাত নেই, সে যেন জাকাতের বিষয়টি বলবো না, তারপরে জাকাতের স্থান আসে, কিন্তু যারা জাকাত ফরজে জাকাত, কিন্তু অধিকাংশ আমাদের বাংলাভাষী ভাই বোনদের উপর জাকাত ফরজ হয় না, তাহলে 3 নম্বরে চলে আসে কি, নামাজ সালাত আমির গরিব সকলের জন্য,
আর তৌহিদ প্রতিষ্ঠা করা আর শিরক মুক্ত হওয়া আমির গরিব সকলের জন্য, আর রোজা রাখা রমজান মাসের রোজা রাখা এটা আমির গরিব সকলের জন্য, ঠিক না? তো এই রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত রমজান মাসের দিনগুলিতে রোজা রাখা। আয়াত শুরুতে পাঠ করেছি সূরা বাকারার, ফমান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমজান মাস পেয়ে গেলে অবশ্যই রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ইমানাহু ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যারা রোজা রাখবে রমজান মাসে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ যে ফরজ করেছে এই কথা বিশ্বাস রেখে, ওয়াহতিসাবান এবং নেকির আশায়, কষ্ট হলেও বিনা কষ্টে কোথায় হয়, কিন্তু সেই কষ্ট বরদাস্ত যোগ্য, বরদাস্ত করা যেতে পারে, অসাধ্য নয়, নেকির আশায় আর আল্লাহর প্রতি ইমান রেখে যদি কেউ রোজা রাখে রমজান মাসের, গফের আল্লাহ মা তাকাদ্দাম মিন যানবি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, ছোট ছোট গুনাহগুলিকে এই নেক আমল দিয়ে মাফ করা হবে, আর বড় গুনাহ যদি থাকে তো এর সাথে সাথে তওবাকে যোগ দিতে হবে, অর্থাৎ এই নেক আমল করবেন, রমজান মাসে রোজাও রাখবেন আর তার সাথে সাথে তওবা ইস্তেগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, মওতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কেউ আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, শিরক কুফরের গুনাহ মাফ করতে পারেন। যেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুস শুহাদার, কলিজা কেটে কেটে টুকরো করে মালা বানা দেবে, তাকে যদি আল্লাহ মাফ করেন, কালেমা পড়ার তৌফিক দান করেন। যেই লোকেরা কাফেরদের বড় বড় কমান্ডার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ করতে পারে, মাথা জখম করতে পারে, তাদের যদি আল্লাহ হিদায়ত দান করে, তাদের যদি আল্লাহ রহম হয়ে থাকে আর তাদের তওবা কবুল করে থাকে না, আবু সুফিয়ানের মতো লোক, খালিদ বিন ওয়ালিদের মতো লোক, তাহলে আমি আপনি আমরা গুনাহগার হইলো কেন আল্লাহ কবুল করবেন না আমাদের তওবা? অবশ্যই কবুল করবেন। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, কিন্তু আবার এই কথা চিন্তা করেন না যে ওইরকম পাপ করতে থাকি, দ্রুত ফিরে আসেন, কারণ জানেন না যে আর ফেরার সুযোগ পাবো কি পাবো না। এই যে কাটিং পেয়েছেন রমজান মাস বা এখনই এই সময় যে সময় বলছি, এটা হচ্ছে ধরেন আপনার ইউটার্নের কাটিং, এখান থেকে ফিরে আসেন, এ কথা চিন্তা করেন যে সামনে কাটিং রয়েছে। দুনিয়ার ক্ষেত্রে কোনো বোকা লোক এই কথা বলে না যে যে ভুল পথে চলে গেছি তো যাক এখান থেকে ফিরবো না, আরো 10 কিলোমিটার ফিরে আসি তারপরে ফিরবো, কিন্তু দিনের ক্ষেত্রে আচ্ছা রমজান মাস আসুক তখন তোবা করবো, হজটা করিনি তখন তোবা করবো, মেয়েটার বিয়ে দিয়ে দিই তখন দাড়ি ছাড়বো, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কত রকমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন। রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে, ফজিলত সম্পর্কে বলার সময় নেই। দ্বিতীয় ইবাদত হচ্ছে সিয়ামের পরে কিয়াম। পেনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় ধরে দাঁড়িয়ে ইবাদতবন্দি করা মানে, হ্যাঁ তারাবির নামাজ পড়া, কিয়ামে রমাদান, এই কিয়াম নামটা এই জন্য পড়েছে যে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামরা রমজান মাসের তারাই পড়তেন, কিয়াম পড়তেন। নবী সাল্লামের সাথে 3 দিনের শেষ দিন তৃতীয় দিন এমন লম্বা তারাই পড়লেন কিয়ামে রমজান যে খাসিনা ইয়াফুতানাল ফালাহ, আমাদের ভয় হলো আশঙ্কা হলো যে আর সাহরি গিয়ে খেতে পাবো না, বাড়ি যেতে যেতে আজান হয়ে যাবে আর আজকে সাহরি খাওয়া হবে না, কোথায় তাদের রোজা আর কোথায় তাদের কেয়াম, কোথায় তাদের তারাবি আর কোথায় আমাদের তারাবি আর রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেন। যারা আল্লাহর প্রতি ইমান রেখে আর নেকির আশায় রমজান মাসের তারাবি পড়বে, গফের আল্লাহ মা তাকাদ্দাম মিন যানবি, তাদের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, অতীতের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। তৃতীয় ইবাদত হচ্ছে এটা হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই আয়াত প্রমাণ করে এটা হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আর এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এসেছেন আর কোরআন শুনেছেন, রিভাইজ করিয়েছেন যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না থেকে যায়, যেভাবে নাজিল হয়েছে ওইভাবে শুনে নিয়েছেন। শেষ বছরে যেই বছর যেই রমজানের পরে আর কোনো রমজান পাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্তেকাল হয়ে গেল তারপরেই, ওই রমজানে আরাজাহুল কোরআন মাররাতান, জিবরাইলের সামনে 2 খতম দিয়ে শুনিয়েছেন, খতম দিয়ে শোনানো, হ্যাঁ ইনি এমনি খতম নিজে পড়ে খতম দেওয়া নাই, শোনানো 2 বার করে শুনিয়েছেন, 15 দিনে একবার শুনিয়ে শেষ করেছেন, আর তাহলে প্রতিদিন কত পারা করে শুনিয়েছেন, 2 পারা করে শুনিয়েছেন,
এই পারার হিসাবে জুজের হিসাবে যদি করেন তাহলে। আর সালাফে সালেহীনরা এই রমজান মাসে কোরআনের জন্য এই সময়কে খাস করে দিতেন। কোরআনে করিম ছাড়া এমনকি অনেক মুহাদ্দিসরা বলছেন ইন্নামা শাহরুল কোরআন, এটা হচ্ছে কোরআন মাস। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে রমজান মাস আর হাদিসের দরস দেবো না, হাদিস পড়াবো না, অথচ মুহাদ্দিস। রমজান মাস কোরআনের মাস, কোরআন চর্চা করবো, কোরআন পড়বো, কোরআন পড়াবো, কোরআনে ব্যস্ত হয়ে যেতেন। চার নম্বর রমজান মাসের নেকামল হচ্ছে রোজাদারদের ইফতার করানো, যাদেরকে আল্লাহ পাক ধন দৌলতের নিয়ামত দিয়েছেন তার কিছু শুকরিয়া আদায় করেন। যদিও সুন্নত মুস্তাহাব ইবাদত, কিন্তু এতে বড়ই নেকি রয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুখারী মুসলিম হাদিস, মান ফাত্তারা সাইমান, কেউ যদি রোজাদারকে ইফতার করাই, ফালাহু মিসলু আজরিহি, তাহলে রোজাদারের সমান, যে রোজা রাখলো তার সমান, যাকে ইফতার করালো ওর সমান কি পাবে, সেও নেকি পাবে, তাকে আল্লাহ নেকি দেবেন। তবে ওর কাছ থেকে আল্লাহ কমিয়ে দেবেন না, গায়র আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমে শাইউন, রোজাদারের নেকি কমিয়ে আল্লাহ দেবেন না, বরং আল্লাহ রহমত তার খাস রহমত থেকে দেবেন। সুতরাং যে যেখানে আছেন, এখানে হয়তো প্রয়োজন, যদি নাও মনে করেন, যদি দেখেন যে কোথাও প্রয়োজন রয়েছে আমি দেবো ইফতার করাবো, ভালো কথা। কিন্তু যেখানে যত বেশি অভাবীরা রয়েছে আর যত বেশি দিনদার নেক লোকের রয়েছে, দুটো কথা মনে রাখবেন। রোজা ইফতার করাবেন মুসলিমদেরকে, আর মুসলিম হচ্ছে হ্যাঁ শিরক মুক্ত ব্যক্তি, মুসলিম হচ্ছে নামাজি ব্যক্তি, দুটি কথা মনে রাখবেন। বেনামাজির রোজা কবুল হয় না। যারা বড় শির কবর মাজারে সেজদা করে, কবর মাজারে আশা রাখে কিছু পায়, তাদের ইবাদত মধ্যে কোনোটাই কবুল হয় না। সুতরাং আপনার খাবার যেন মুত্তাকি খায়, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজ বলা ইয়াকুল তোমাকে ইল্লা তাকি, তোমার খাবার যেন মুত্তাকি আল্লাহ ভীরুরা খাই, সৎকর্মশীল ভালো মানুষরা খাই, যারা এই রকমের ইসলাম ভঙ্গকারী পাপ থেকে মুক্ত তারাই যেন কমপক্ষে খায়, নেক লোকেরাকে খাওয়াবার চেষ্টা করবেন। এটা একটা দিক যেন খেয়াল থাকে, আর তার সাথে সাথে অভাবেরও খেয়াল থাকে। নেক লোক ভালো মানুষ কিন্তু যথেষ্ট আছে, আর আর অন্যরা আছে ওরা মোটামুটি মুসলিম, তাদের ইসলাম ঠিকই আছে, শিরক মুক্ত, মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি, ওরা এত বেশি নেক নাও হইতে পারে কিন্তু অভাব বেশি আছে, তাহলে তারা বেশি হক রাখে, তারা ফকরা মাসাকিন অথবা তারা অভাবী, সুতরাং তাদেরকে ইফতার করলে বেশি সওয়াব, যেখানে বেশি প্রয়োজন সেখানে খরচ করলে নেকি বেড়ে যায়। পাঁচ নম্বর নেকির কাজ হচ্ছে রমজান মাস বিশেষ করে দানশীলতার মাস, শাহরুল জুদ দানশীলতার মাস। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কানা রাসূলুল আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি দানশীল ছিলেন, ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, আর রমজান মাসে নবী সাল্লাল্লাহু অত্যন্ত বেশি দানশীল হইতেন, রমজান মাসে তার দানশীলতা আরো বেড়ে যেত। ফাকানা আজওয়াদা বিল খাইরি মিনা রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে দ্রুত বেগে যে ঝড় বয়ে যায় তার চাইতে বেশি দ্রুত বেগী ছিলেন দানশীলতাই, দান খেরাত করাই, গরিব অভাবীদের খোঁজ খবর নামাই। সুতরাং শুধু আপনার মসজিদে ইবাদতবন্দি করলে হবে না, আর সহি আকিদা করলে হবে না, আর সহি আকিদার শুধু দাওয়াত দিলে হবে না, তার সাথে সাথে আপনার মধ্যে যেন গরিব দুঃখী অভাবী দুর্গতদের খোঁজ খবর নেওয়ার এই সদাচরণ যেন থাকে, ভালো গুণ যেন থাকে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ছয় নম্বর আমল হচ্ছে রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ হয়নি রমজান মাসে উমরা করার। রমজান মাসে জিহাদ করেছেন, রমজান মাসে বদর করেছেন, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় জিহাদ দুইটি বলা যেতে পারে। একটি হচ্ছে বদর, প্রথম যেখানে হক বাতিলের পার্থক্য হয়েছে, আর একটি হচ্ছে মক্কা বিজয়। এই মক্কা বিজয়, মক্কা বিজয় রমজান মাসে হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রকম হয়তো সুযোগ সুবিধা হয়নি, কিন্তু এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে পারেনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি কি ব্যাপার, তুমি হজে যাওনি কেন আমাদের সাথে, যে বিশেষ কারণে ওজোর ছিল, অসুবিধা ছিল, যেতে পারেনি। বললেন যে দেখো যখন রমজান আসে তখন একটা উমরা করে নিও, কারণ উমরাতুন ফি রমাদান তাআদালু হাজ্জাতান আও কালা হাজ্জাতান মাই, বর্ণনাকারী সন্দেহ আছে এক হজের সওয়াব পাবে অথবা আমার সাথে একটি হজ করার সওয়াব পাবে রমজান মাসে উমরা করলে। অনেক ভাইরা আছেন কাজকর্ম ডিউটির জন্য হয়তো সুযোগ পাবে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, হ্যাঁ
নবী সাল্লাম করতে পারেননি, কিন্তু উৎসাহিত করেছেন। কিন্তু যেসব ভাই বোনেরা করতে পারবেন উমরা রমজান মাসে, তারা ওই জীবনে একটা দুটা উমরা কখন 5 বছর 7 বছর আগে করে নিয়েছেন, ও ছোট হজ করে বসে আছেন। আমাদের দেশি তরিকে, তাই না? আমাদের বাংলা ভাষীদেরকে দেখা যায় অনেক লোকের খবর বলছে 5 বছর উমরাই যায়নি, সৌদি আরবে থাকে, আশ্চর্য মাথায় আব্দি মাঝে যাবে, 5 বছর উমরা যায়নি, পরিবার নিয়ে থাকে, সুবহানাল্লাহ, আল্লাহকে মাত্র 80 থেকে 100টা রিয়াল। তাহলে যদি প্লেনে যাওয়া লাগতো 500 টাকা করে, 1000 টাকা খরচ হইত, অথবা ভারত বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে যারা এত টাকা খরচ করে সুবহানাল্লাহ আসছে, যারা 10,000 20,000 রিয়াল খরচ করে আসছে, এদের মতো হলে এরা কি করত? এদের অন্তরে এত সংকুচিত কেন? হ্যাঁ, এত চিপ রেটের উমরা সারা পৃথিবীর কোনো দেশে খুঁজে পাবেন না, যে 80 টাকাতে একটা উমরা করা যায়, হ্যাঁ 100 রিয়াল একটা উমরা করা যায়। তারপরেও দেখা যায় যে এরা দীর্ঘ সময় পার হয়ে চলে যায়, উমরা করে না। একদিন আফসোস করতে হবে, রব্বের জীবন আল্লাহ ফিরিয়ে দাও, ভালো আমল করে আসবো, বেশি বেশি উমরা করে আসবো, আর ফিরবে আর ফিরতে পারবেন না তখন। সেই জন্য এই সুযোগের কাজে লাগান, দেশে চলে গেলে সারা জিন্দগি, যদি একবার এক্সিট লেগে চলে যাও তো সারা জিন্দগি হয়তো আর সৌদি আরব আসতে পারলেন না, মক্কা মদিনা পৌঁছতে পারলেন না, হতে পারে নাকি? অবশ্যই, বছরে একটা উমরা করলেন না, এত হতভাগে কেন হবেন? 7 নম্বর এবাদত হচ্ছে এতেকাফ করা, যাদের সময় সুযোগ আছে এতেকাফ, এতেকাফ যে কোনো সময়ের জন্য করা যেতে পারে, রমজান ছাড়াও করা যেতে পারে। এতেকাফের অনেক মাসাইল রয়েছে, এই সম্পর্কে আলোচনা করলে একটা লম্বা আলোচনার প্রয়োজন। এতেকাফ কয়েক ঘন্টার হইতে পারে, এতেকাফের জন্য রোজা শর্ত নাই, কিন্তু সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে সময়ের দিক থেকে, কালের দিক থেকে, জামানার দিক থেকে রমজান মাসের শেষ 10 দিনে। ভালো করে শোনো, সবচেয়ে উত্তম এতেকাফ, হ্যাঁ, সময়ের দিক থেকে রমজান মাসের শেষ 10 দিনে, আর স্থানের দিক থেকে সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে 3 মসজিদের 1 মসজিদে, মসজিদে হারাম মক্কাতে মুকাররমায়, না হয় মসজিদে নববীতে, আর না হলে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায়। কালগত ফজিলত আর স্থানগত ফজিলত বললাম, এতেকাফের এতেকাফ যদি করতে পারে জীবনে এক একবার দুইবার করার চেষ্টা করিয়েন, কিন্তু জীবনে একবার ফরজে কেফায়া বা অমুক তমুক এগুলি কথা নয়, এগুলি ফোকাহাদের অনেকের নিজের খেয়াল খুশি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করেছেন, তার ইন্তেকাল পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, কানা রাসূলুল্লাহ ইয়াতাকাফুল আশাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছরের শেষ 10 দিন এতেকাফ করেছেন। আর সোম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, নবী সাল্লামের তীরধানের পরে, এন্তেকালের পরে তার বিবিগণ এতেকাফ করেছেন, তাহলে মা বোনেরাও এতেকাফ করতে পারে। মসজিদে যদি করতে হয় তাহলে মহিলা সেকশন থাকতে হবে, বা সেখানে হেফাজতের সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে, এই মসজিদে এতেকাফ হয়। আমার দেশের মহিলারা আবার আরাকে এতেকাফ করে, ঘরে এতেকাফ করে, যেখানে নামাজ পড়ে ওখানে এতেকাফ করে। এই মাসলা আবার কেমন, কোনোদিন চিন্তা করেছেন? কোরআনের একটি আয়াতের অংশ, ওই ওই আপনার রমজান আর রোজা সংক্রান্ত যে আয়াতগুলি রয়েছে বললাম, ওইগুলির মধ্যে রয়েছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি যাবে না, পরস্পর মিলিত হবে না, মানে সহবাসে যাবে না, বা যৌন সম্পর্কে কোনো রকমের পদক্ষেপ যেন না হয়। কখন? যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকে, তাহলে বোঝা গেল যে এতেকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, মসজিদ ছাড়া মুসাল্লায় এতেকাফ হয় না, নিজের বাড়িতে যাই নামাজ বিছিয়ে কোনাতে একটু থে থে এলাম আর ওখানে এতেকাফ করলে, এরকম এতেকাফ হয় না, এগুলি বিদাতি কাজ, এইরকম কোনো ফতুয়া কোরআন হাদিস ভিত্তিক ফতুয়া নয়। 8 নম্বর ইবাদত হচ্ছে লাইলাতুল কাদার তলাশ করা, লাইলাতুল কাদার শেষ 10 দিনে রয়েছে, শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে বিশেষ করে, আর বেজোড় রাতগুলির মধ্যে যদি একেবারে কেউ যদি একেবারে হতভাগা হয় তো তাহলে তার জন্য 27শে রমজানের রাত, আর না হলে 5টি রাতে, আর ওর চাইতে ভালো হচ্ছে 10টি রাত, জোড় বেজোড় সবগুলি শেষ 10টি। এই জন্য বিষ্ণু এতেকাফ করতেন যে 10টি রাতে জাগা হবে, 10টি রাতে এবার বন্দি করা হবে, আর এতে বেজোড়ে হোক জোড়ে হোক ভুল বসত, চাঁদ দেখতে ভুল হইতে পারে, জোড়ে হইলো পেল, বেজোড়ে হইলো পেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ফজিলত সম্পর্কে বলছেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি কদর রাতে কিয়াম করে, ইবাদত বন্দী করে, নামাজ পড়ে, ঈমান আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়, গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামি, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কাদার সম্পর্কে অনেক বিভ্রান্তিকর কথা রয়েছে, লাইলাতুল কাদারে দেখা যায় যারা আল্লাহর ওলি হবে দেখতে হবে গাছপালা সব ঘরবাড়ি সিজদায় পড়ে গেছে, এগুলি জাহিলদের কথা নয়, বিদাতীদের কথা।
এগুলির অস্তিত্ব নেই কোরআন হাদিসে কোথাও। বাকি অসংখ্য ফেরেশতা নেমে আসেন, তানাজ্জালুল মালায়েকাতুর কোরআন কারীমের কথা, আর ফেরেশতাকে কখনো দেখা যায় না, আনসিন জিনিস। হ্যাঁ, ফেরেশতা কখনো দেখা যায় না, যেমন জিন দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না। সুতরাং যা আল্লাহ বলেছেন বা তার রাসূল বলেছেন অবশ্যই বিশ্বাস করব, দেখি আর না দেখি, আর এইরকম আমরা বিশ্বাস করব না, ভ্রান্ত বিশ্বাস যে আল্লাহ পাকও বলেনি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন নাই। আর লাইলাতুল কাদার পাওয়ার জন্য আমার লাইলাতুল কাদার কবুল হয়েছে কিছু অলৌকিক কিছু দেখতে হবে, এইসব বিদাতি ধারণা। যারে আমি পাঁচটা রাত জাগলাম কিন্তু একটু কিছু লক্ষণ পেলাম না, বুঝতে পারলাম না কখন গাছপালা সেজদায় পড়লো, এগুলি মগজে বিদাতিরা ঢুকিয়েছে আমাদের, যার ফলে নিজের লাইলাতুল কাদারকে তুচ্ছ মনে করে অনেকে। তাহলে আমি কিছুই পেলাম না, ওলিয়া ওলিয়ারা তো সব কিছু দেখে দেখে কাশফের মাধ্যমে, আমরা কিছুই পেলাম না, সব বিদাতি কথা এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সব কিছু দেখেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখানো হয়েছে, স্বপ্নে দেখানো হয়েছে যে লাইলাতুল কাদার হয়ে গেছে, আর সকালবেলা তিনি দেখছেন যে কপালে ধুল লেগে আছে, কি বলছেন, কাদা লেগে আছে। হ্যাঁ, আসজুদ আলা মাইন ওয়া তিনির, পানিতে আর কাদাতে আমি সেজদা করেছি, কপালে কাদা লেগে আছে। আর দেখা গেল যে যেই রাতটা লাইলাতুল কাদার হয়েছে ওই রাতে সকালে বৃষ্টি হয়েছে, আর মসজিদে নবীতে পানি পড়তো, আসলে ফজরের নামাজ পড়তে হয়েছে ওই কাদাতে পানিতে সেজদা করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছপালা সেজদে পড়ে গেছে, এ হয়েছে সে হয়েছে দেখেছেন, এইরকম কথাও কোরআন হাদিসে নেই। যেখানে নবীর সম্পর্কে নেই, তাহলে এইসব বর্ণনা কোত্থেকে আসলো যে উলিয়া উলিয়ার এই দেখে সেই দেখে, বা নেক বান্দা এই দেখতে পারে সেই দেখতে পারে, এইসব এইরকম বহু কথা আমাদের দেশে জাল কথা ধর্মের নামে চলছে। নয় নম্বর ইবাদত, এই শেষ দশ দিনে দশটি রাতে বিশেষ করে কঠোর পরিশ্রম করে ইবাদত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি কঠোর পরিশ্রম করেছেন। নবী সাল্লাম শেষ দশ দিন ইয়াজতাহিদু মা ফিল আশিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহি, শেষ দশ দিনে এত বেশি মেহনত করতেন অন্য কোন রমজান মাসের দিনগুলিতে বা রাতগুলিতে এত মেহনত করতেন না। তার নবী সাল্লাম সম্পর্কে আরো হাদিস রয়েছে, ইযা দাখাল আল আশর, শেষ দশ দিন যখন শুরু হইতো, আহিয়াল লাইল, সারা রাত জাগতেন, আই কাজা আহলা, নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী সবকে জাগাইতেন, আর ওয়াসাদাল মিজার, তার প্রস্তুতি নিতেন, লুঙ্গি কষে নিতেন, মজবুত করে নিতেন, তার মানে ভালো প্রস্তুতি নিতেন যে ভালো করে ইবাদতবন্দি করতে হবে, আর কোন রকমের একটি মুহূর্ত অবহেলা করা যাবে না বা ইবাদতবন্দি ছাড়া থাকা যাবে না, এত মেহনত করতেন। দশ নম্বর ইবাদত হচ্ছে দোয়া করা, ইস্তেগফার করা। দোয়ার সম্পর্ক রোজার সাথে রমজানের সাথে রয়েছে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, এই রমজান আর রোজার আয়াতগুলির মাঝখানের একটি আয়াত। আল্লাহ পাক নিকটে অজীব দাওয়াতা দায়ে দোয়াকারী দোয়া আমি শুনি, ইজা দানি আমার কাছে দোয়া করলে, ফালিয়াস্তা জিবু লি ওয়ালিউ বেনুবি, আমার ডাকে যেন সাড়া দেয়, আমার প্রতি বিশ্বাস করে, আল্লাহ মিয়ার শুধুন, তাহলে তারা হিদায়ত পাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বিশেষ করে রমজান মাসে রোজার অবস্থায় দিনগুলিতে শোনেন, আর রমজানের রাতগুলিও বড় বরকতের রাত, বিশেষ করে রমজানের শেষ দশ দিন। সুতরাং বেশি বেশি দিন দুনিয়ার কল্যাণের জন্য রমজান মাসে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, অতীতের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাইবেন, আর তওবা করবেন, নিজের সংশোধন করবেন, নিজের আত্মার পরিশুদ্ধির চেষ্টা করবেন, তাজকিয়ায়ে নাফসের শরীয়ত সম্মত কোরআন হাদিস ভিত্তিক চেষ্টা করবেন। আত্মার পরিশুদ্ধি ইসলামে আছে, কিন্তু এই সুফি তরিকায় নয়, বিদাতি তরিকায় নেই। আত্মার পরিশুদ্ধির কথা তারা চর্চা করে, আর সহি আকিদার লোকেরা চর্চা করে না, আর নিজেরা বাস্তবায়ন করে না। রোগ হচ্ছে আমাদের এগুলি, এই রোগ থেকে আমাদেরকে মুক্ত হবে, মুক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আত্মার পরিশুদ্ধি দান করেন, আমাদের নফসকে পাক পবিত্র করার যেন তৌফিক দান করেন, নফসকে সমস্ত রকমের শাহওয়াত আর শুভাত থেকে, সংশয় থেকে, সংশয়ের ব্যাধি থেকে, আর কুপ্রবৃত্তির ব্যাধিতে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাপ মুক্ত করার তৌফিক দান করেন আমাদের অন্তরকে, আমাদের কথা কাজকে। শেষ করব যাকাতুল ফিতর দিয়ে, যে যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর রমজান যখন শেষ হয়ে যায় আর সওয়ালে চাঁদ উঠে যায়, মানে এখন ইফতার করা ফরজ, আর রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা যাবে না, রমজান মাস শেষ হয়ে গেছে। একে ফিতর বলা হয় যখন ফিতর মানে চাঁদ দেখা গেল, এখন ইফতার কর্মা রমজানের রোজা সমাপ্ত করা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ পাক একটি যাকাত বা সাদাকা ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাত আল ফিতর বা যাকাত আল ফিতর, দুই রকম হাদিস রয়েছে, সাদাকায়ে ফিতর যাকাত ফিতর, যেটাকে আমাদের দেশের ভাষায় ফিতরা বলা হয়, ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসা করে, একসা মানে আড়াই থেকে তিন কেজি, কেউ কেউ তিন কেজি বলেছেন, কেউ আড়াই কেজি বলেছেন, সতর্কতামূলক কেউ যদি তিন কেজি দেয় তাহলে ভালো কথা।
আর মনে রাখবেন যে রোজা রাখলে আপনার শুধু পেট যেন রোজা না রাখে, জিহ্বা শুধু রোজা না রাখে, জিহ্বাকে স্বাদ চাখতে দিলেন না, পেটকে ক্ষুধা পিপাসাই রাখলেন, হ্যাঁ, কিন্তু বাকি সমস্ত হারাম কাজ করতে থাকলেন, হারাম দেখতে থাকলেন, হারাম শুনতে থাকলেন, এইরকম রোজার কোনো সার্থকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আল্লামা আল-আলবানি সহিহ বলেছেন, রুব্বা সাইমিন, অনেক রোজাদার হবে, হাজ্জুহু মিন সিয়ামিহাল জুউ ওয়াল আতাশ, তার রোজা থেকে সে ভাগ পায় খিদা আর পিপাসা, আর কিছু পায় না। ওয়া রুব্বা কাইমিন, আর অনেক তাহাজ্জুদ গুজার আছে, তারাবি পড়নেওয়ালা আছে, হাজ্জুহু মিন সিয়ামিহি আস-সাহর বা হাজ্জুহু মিন সালাতিহি, সে যে নামাজ পড়লো আর সে রমজান মাসে রোজা রাখলো, এর থেকে ওই রাত জাগরণ ছাড়া, রাত জাগরণ শরীরকে কষ্ট দেওয়া, অনিদ্রা ছাড়া আর কিছু বলো না, সারা রাত জাগলো কিন্তু কিছুই বলো না। আরে নবীর তরিকে যদি নামাজ না পড়েন তো কিছু বলেন না, বেদাদি তরিকে নামাজ পড়ে নওয়াইতো দিয়ে, সব নওয়াইতো দিয়ে শুরু করে, নওয়াইতো দিয়ে আপনি সাহারি শুরু করেন, নওয়াইতো আনার সময় কাঁদান কিছু পাবেন না, নওয়াইতো দিয়ে আপনি তারাবি শুরু করবেন না কিছু পাবেন না, আপনি বেদাত দিয়ে যাই নামাজের দোয়া দিয়ে ইখতাদাইতো বিহাজাল ইমাম দিয়ে সব দিয়ে করবেন। এছাড়াও যদি আকিদা আমলে শিরক থাকে তাহলে তখন কবুল হবে না। এইরকমই যদি অঙ্গ প্রত্যঙ্গের পাপ হইতে থাকে, আপনি পাপও করছেন আর তারাবি পড়ছেন, পাপেও জড়িয়ে আছেন আর আপনি রোজাও রাখছেন, রোজার অবস্থায় শুধু পানাহার থেকে বিরত আর স্ত্রী থেকে বিরত, এই তিনটে রাত্রে গিয়ে হালাল হয়ে যায়, হ্যাঁ, তার দিনে শুধু এই রোজার অবস্থায় শুধু হারাম, এটা থেকে তো বেঁচে থাকলেন, এই কয়েকটা জিনিস যে রোজা ভঙ্গকারী বিষয় এগুলো থেকে বেঁচে থাকলেন, কিন্তু গীবত, মিথ্যা কথা বলা, চুগলখুরি করা, ঝগড়া, হ্যাঁ, ফিল্ম দেখা, আর ফেসবুকে প্রচার মাধ্যমে ঢুকে মহিলাদের ছবি দেখা, আর এর সাথে সাথে আপনার অবৈধ সম্পর্ক, হারাম খাওয়া, হ্যাঁ, হারাম কাজ করা, জিটুদি ফাঁকি দেওয়া, এরকম বহু কাজ এগুলো যদি করতে থাকেন তাহলে এইরকম রোজা রেখে জানকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু নয়, আর রাত্রে তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, অনিদ্রা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের যেন সিয়াম কিয়াম কবুল করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমরা বিশেষ করে যারা এখানে আজকের অনুষ্ঠানে হাজির হয়েছি, ভাইয়েরা হাজির হয়েছেন, বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রাখেন, যতদিন দুনিয়া রাখবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, আল্লাহ রাব্বুল আমাদের শরীরকেও যেন সুস্থ রাখেন, আমাদের হৃদয়কে কলবকে যেন সুস্থ রাখেন, শিরক বিদাত মুক্ত রাখেন, পাপ মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, বালা মুসিবত যেন মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম সমস্ত নেক আমল যেন কবুল করেন এবং নেক আমলে বেশি বেশি অংশ নেওয়ার যেন তৌফিক দান করেন, এই ক্ষেত্রে আল্লাহ পাক প্রতিযোগিতা করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল মুসলিম উম্মার বালা মুসিবতকে যেন দূর করে দেন, মুসলিম মজলুম ভাই বোনদের আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।